আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমার সকল প্রিয় শিক্ষার্থীদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি প্রার্থনা করি তোমরা সর্বদা অনেক অনেক ভালো থাকো আর সুস্থ থাকো। করোনার সময় কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, আমাদেরকে এখনো স্বাস্থ্যবিধিগুলো সুন্দর করে মেনে চলতে হবে আর চেষ্টা করতে হবে বাসায় থাকার, তাই না? আজকে আমি তোমাদের চারু কারুকলার ক্লাস নেব। রুমি আক্তার শিরু, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের আগানো যে বিষয়বস্তুটি আছে সেটা হচ্ছে শহীদ মিনারের দৃশ্য। আমরা এই দৃশ্যটি আজকে খুব সুন্দর করে আঁকানো এবং কালার করা শিখব। সামনে কিন্তু 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের ভীষণ প্রতিযোগিতা থাকে, তাই না? তোমরা চাইলে এই ছবিগুলো বেশি বেশি করে আঁকানো এবং রং প্র্যাকটিস করতে পারো, তাহলে প্রতিযোগিতার জন্য আমাদের প্রস্তুত হয়ে যাবো যা হবে, তাই না? তাহলে আসো আমরা চলে যাই একদম আমাদের মূল শীটে। তাহলে ওকে, এভাবে আমরা কি করব, সবার প্রথমে আমরা ড্রয়িং খাতায় সুন্দর করে একটি শহীদ মিনারের দৃশ্য অঙ্কন করে নিই। তাহলে এখানে খেয়াল করি যে আমাদের প্রথম শীটে প্রথমে কি ছিল, একটা বড় গাছ ছিল। আমরা গাছের অংশটুকু আগে দিই নি। কি গাছ একটু বলতে পারেন? এটা একটা পলাশ গাছ, তাই না? চিকন চিকন ডাল দিব, দিয়ে সুন্দর করে একটি গাছ অঙ্কন করে নিব। সুন্দর করে আঁকার চেষ্টা করব। গাছটি মোটামুটি বড় সড়ই, তাই না? অর্ধেক অংশ দেখা যাচ্ছে, খানিক অংশ দেখা যাচ্ছে, খানিক অংশ দেখা যাচ্ছে না। আমরা এখানে পলাশ ফুলের কিছু আকৃতি দিচ্ছি, অল্প অল্প কিছু ফুল বোঝাবো। এখানে কিছু পাতার অংশ দিব, আমরা হালকা ভাবে একটু টান দিয়ে রাখি। আমরা গাছের কাছে কি দিব, গাছের এখানে ছোট দুটো পাখি বসে আছে, আমরা আবার এখানে কি দিচ্ছি, পলাশ ফুলের আকৃতি দিচ্ছি। আমরা এখানে দুটো ফিগার আঁকার চেষ্টা করব, সুন্দর করে মাথা অংশটা দিয়ে নিচ্ছি। আমরা দেওয়ার চেষ্টা করছি একটা প্রতিবন্ধী মানুষ, যে কিনা হুইল চেয়ারে করে ফুল দিতে আসছে। আরেকজন হয়তো তাকে কি করছে, ধরে নিয়ে আছে।
বোঝান, চাইলে সেখানেও একটু ঘর বাড়ি দেওয়া যেতে পারে, তাই না? হালকা হালকা এবার আমরা মূল বিষয়ে যাই, সেটা হচ্ছে কি আমাদের শহীদ মিনার। শহীদ মিনারটা আঁকার জন্য তোমরা স্কেলও ব্যবহার করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। চাইলে স্কেল ইউজ করেও শহীদ মিনারটা আঁকতে পারো। এখানে আমরা কিছু ল্যান বোঝাবো, বৃত্তের অংশটা একটু দেখায় মোটামুটি আমাদের কি হয়ে গেল, আমাদের সুন্দরভাবে একটা রাস্তা বুঝাবো। আচ্ছা, এখানে যদি কিছু ফুল ফেলে দিই তাহলে আরো মজা লাগবে দেখতে, যে এখানে কিছু পলাশ ফুল কি হয়ে আছে, পড়ে আছে। গাছ থেকে তো পড়েও থাকতে পারে, তাই না? আচ্ছা, একটু এখানেও দিয়ে দিই। ওকে, এই হয়ে গেল। এখানে ছোট ছোট কিছু ঘাস দিয়ে দিতে পারি আর হাতে কিছু ফুল দিয়ে দিই, ভালো লাগবে। হ্যাঁ, ফুল নিয়ে যাচ্ছে, তাই কি না? হাত দেখা যাচ্ছে না, এখানে প্যান্টের অংশ, আমরা কি করছি, চেয়ারে আর একটা পায়ের অংশ হালকা ভাবে বোঝায়। এই হয়ে গেল কি আমাদের শহীদ মিনারের দৃশ্য। এটা হচ্ছে আমাদের শহীদ মিনারের দৃশ্যের কালারটা, আমরা মোটামুটি খানিকাংশ কালার করে ফেলেছি। আমি আবার তোমাদের সুবিধার জন্য একটু দেখাই দিই, আকাশের দিকে আমরা আকাশি কালারের একটু শেড ইউজ করবো এভাবে নামিয়ে নামিয়ে।
সুন্দর করে নামিয়ে নামিয়ে মেঘের রংটা একটু মিশিয়ে মিশিয়ে দিব আকাশী কালারটা আর শহীদ মিনারের এই স্তম্ভগুলোতে আমরা সুন্দর করে অ্যাশ কালারটা ইউজ করব যদি কারো অ্যাশ কালার না থাকে সেই ক্ষেত্রে পেন্সিল রংটাও ইউজ করতে পারো তার মানে আমরা যে পেন্সিলটা ব্যবহার করি আঁকানোর জন্য সেই পেন্সিলটা রং দিলেও চলবে আমরা অ্যাশ কালার দিয়ে সম্পূর্ণ শহীদ মিনারটার রং করব সাদা না রেখে সুন্দর করে এখানে নিচের অংশটাতে বেদির অংশটাতে সুন্দর করে বাদামি রংটা দিচ্ছি এই অংশটাতে আমি একটু কমলা কালার দিই ভালো লাগবে ফুলগুলোতে আমরা কি করব বেশ ফুলগুলোতে যে নিচে পড়ে আছে লাল লাল একটু দেই ভালো লাগবে দেখতে ওকে সবগুলো ফুলেই আমরা অংশটাতে লাল দিব লাল কমলা ইউজ করতে পারি দেখতে সুন্দর লাগার জন্য ওকে ওকে এভাবে দিলাম আমি সম্পূর্ণ ল্যান্ডটাতে কিন্তু কি করেছি হালকা সবুজ রংটা ঘষে রেখেছি সেখানে আমরা এবার গাঢ় সবুজ রংটা দিয়ে দিয়ে জায়গা জায়গা একটু সুন্দর করে ফুটিয়ে তুলব মানুষের যে ফিগার দুটো আছে সেখানে চুলগুলোতে একটু কালো কালার দিই কালো অথবা গাঢ় কফি কালারও ইউজ করতে পারি কালো দিলাম মুখ চোখের রঙে কিন্তু আমরা বাদামি রংটা ইউজ করব বাদামি কালারটা দিব সুন্দরভাবে মুখ হাত পা এই অংশগুলোতে আমরা বাদামি কালার দিব গাছটাতে আমি খয়েরি রং ইউজ করেছি গাঢ় করে এই গাঢ় কফিটাও ইউজ করতে পারি আবার হালকা কফিটাও ইউজ করতে পারি দুটোর সমন্বয়ে শেডের মাধ্যমে সুন্দর করে আমরা গাছটা রং কমপ্লিট করেছি এখানে কিছু কিছু পাতার অংশ ছেড়ে দিয়েছি সেখানে আমরা হালকা সবুজ তো দিয়েছি চাইলে একটু এলোমেলো করে এভাবে গাছের পাতাটাও বোঝানো যায় সুন্দরভাবে ওকে এই গাছে দুটো পাখি বসে আছে সেখানে আমরা কালো বা অ্যাশ কালারটা ইউজ করতে পারি ফুলের অংশগুলো গোঠার দিকটা একটু কফি কফি কালো কালো দেওয়া যায় ফুলগুলোতে আমরা লাল রং ইউজ করেছি যেহেতু পলাশ ফুল সুন্দর করে একটু দিয়ে দিলাম দূরের একটু ঘর বাড়ির অংশ দেখা যাচ্ছে সেখানে আমরা হালকা করে একটু খয়েরি খয়েরি ইউজ করতেই পারি বাড়িঘরের অংশগুলোতে ভালো লাগবে এখানে যে পেছনের ফিগারে আমরা সুন্দর করে একটু প্যান্টটাতে একটু ইচ্ছে মতো তুমি কিন্তু পোশাকটা কিন্তু ইচ্ছে মতো তোমরা কালার করতে পারো সেখানে নির্দিষ্ট কোনো কালার নাই তোমরা তোমাদের পছন্দ মতো রং দিয়ে করতে পারো আমি এখানে গোলাপি কালারের গেঞ্জি পরিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো কোনো সমস্যা নেই সেক্ষেত্রে ল্যান্ডে আমি এখানে কিছু মাটি বোঝানোর জন্য এখানে হলুদ দিয়েছি আবার সেই সাথে সাথে কফি কালারটাও ইউজ করবো ল্যান্ডটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য এখানে কিছু ফুল আছে আমি এবার বলছি যে ফুলের অংশগুলো কিন্তু পাপড়ির অংশ লাল এবং নিচের অংশটা একটু খয়েরি কালারই হবে এখানে যে হুইল চেয়ারটা আছে সেখানে কিন্তু আমি ব্ল্যাক কালার ইউজ করেছি তোমরা ব্ল্যাক দিয়ে করবে চাকাটা চাকা সাজানোর চার কী কালার হয় কালোই হয় তাই না চাকার রং কালোই হয় এই জন্য আমরা কালোই দিব চাকাগুলো আমরা কালো কালারই করব ফুলগুলো একটু লাল লাল দিব একটু পাতা বোঝানোর জন্য হালকা সবুজের টান দিয়েছি মোটামুটি এই হয়ে গেল আমাদের কালার আমরা এভাবেই এই শীটটি সুন্দর করে শহীদ মিনারের শীটটি কালার করব তাহলে হচ্ছে আমরা কি করলাম এতক্ষণ আমরা কি শিখলাম আমরা শহীদ মিনারের দৃশ্য আঁকানো শিখলাম এবং সেটা কালারও শিখলাম কালারটা মূল শিখলাম আমাদের কালার করার পর কালার শিটটা ঠিক এইরকম আকৃতির আসছে কালার শিটটা এইরকম আকৃতির আসছে আমরা বাসায় বেশি বেশি করে যেহেতু সামনে আমাদের কি আছে প্রতিযোগিতা আছে 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা চাইলে কিন্তু শিটটা সুন্দর করে আঁকানোও প্র্যাকটিস করতে পারি রংটাও সুন্দর করে প্র্যাকটিস করতে পারি আপনারা বাসায় বেশি করে প্র্যাকটিস করবেন ঠিক আছে আমি এবার স্লাইডটা একটু দেখাই দিই আমাদের মূল শীটটা এইরকম কালার
তাহলে আজকের মতো এই পর্যন্তই আজকের মতো তাহলে আজকের মতো এই পর্যন্তই আগামী ক্লাস নেওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের সাথে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ